ভাবছেন আমি অনেক বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছি, আজকে চমৎকার আবহাওয়া, আপনাদের সাথে আমাদের কিছু আনন্দ আজকে আমরা শেয়ার করব এবং পাশাপাশি কিছু বড় বড় গাছ আপনাদেরকে দেখাবো। আমরা দেখতে পাচ্ছেন এটা আমাদের হচ্ছে একটা পরীক্ষামূলক আম গাছের মিশ্র ফলের একটা বাগান। তো এখান থেকেই আমরা এই যে বেশ কিছু মাতৃ গাছ এটা দেখতে পাচ্ছেন, এটা একটা কিউজায় আম, হাইল্যান্ডের কিউজায় আম। তো এই ধরনের বড় গাছ আপনাদেরকে দেখাব, এই গাছগুলো আপনারা আমাদের এই মাতৃ গাছগুলোর মধ্যে থেকে বেশ কিছু গাছ আপনারা নিতে পারেন। আপনি একটু দেখেন, এটা হচ্ছে দেখেন হাইল্যান্ডের এটা কিউজায় আম, অনেক কপালও বড় গাছ, আপনারা চাইলে এটা নিতে পারেন। আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি করে থাকি। তারপরে এদিকে আসেন, এই যে দেখুন এটা একটু থাইল্যান্ডের কিউজায় আম, ঠিক আছে। এই চারা গাছগুলো কিন্তু আমরা নর্মালি এত বড় গাছ কেউ বিক্রি করে না, এটা আমাদের বেশ কিছু গাছ হয়ে গেছে, মানে অতিরিক্ত গাছগুলো আমরা তার থেকে আপনাদের সাথে আমরা বিক্রি করে দেবো। এই পাশটা একটু দেখেন, এটা দেখুন, এটা হচ্ছে কিং অফ চাকাবাদ, রঙিন আম হয়, বেগুনি বেগুনি রঙের যে আমটা আপনারা দেখেন, আমাদের গত বছর আম ধরা গাছ দেখেছি আমরা, কিং অফ চাকাবাদ। এই যে এই পাশে আরও রয়েছে, চলুন আসুন আস্তে আস্তে আমরা সব কিছু দেখাই। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান R2E2, এটা হচ্ছে একটি ইন্টারন্যাশনাল মানের আম। এটা এই গাছটাও যদি আপনারা নিতে চান আমরা কিন্তু দিতে পারবো আমাদের মাতৃ গাছগুলো থেকে। এপাশে অনেক ব্ল্যাক স্টোন আপনি একটু দেখেন, সবগুলো ব্ল্যাক স্টোন, এগুলো যা দেখতে পাচ্ছেন সবগুলো গাছ হলো ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোনের পাতাগুলো কিন্তু খয়েরি, হ্যাঁ এটা খয়েরি কালো রঙের আম হয়, খুব ঝোপালো সুন্দর সুন্দর তারা ব্ল্যাক স্টোন আরও আছে, এটাও ব্ল্যাক স্টোন। এই সাইজের মাতৃ গাছগুলো ব্ল্যাক স্টোন, এগুলো গত বছর আম ছিল এই ধরনের গাছ। এটা হচ্ছে জাপানি মিয়াজাকি, হ্যাঁ জাপানি মিয়াজাকি বা সূর্য ডিমের বড় চারা, এই ধরনের ঝোপালো চারা আপনারা নিতে পারেন। আরও আছে সবগুলো মিয়াজাকি, দেখুন কত ঝোপালো, খুব চমৎকার জাপানি মিয়াজাকি। আপনারা জানেন এটা বাংলাদেশে, এই যে এটা রয়েছে জাপানি মিয়াজাকি, এই গাছগুলো আপনারা চাইলে নিতে পারেন। এই যে এটাও জাপানি মিয়াজাকি, দর্শক আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই সবগুলো গাছই হচ্ছে বিদেশি আমের মাতৃ গাছ। আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো বিদেশি মাতৃ গাছ। আমাদের কাছে রয়েছে জাপানি মিয়াজাকি, কিং অফ চাকাপাত, চিয়াংমাই, তাইওয়ান রেড, তাইওয়ান গ্রিন, এরপরে ডকমাই, ডকমাই সাদা হলুদ, ঠিক আছে ব্ল্যাক স্টোন সহ আরও বিদেশি অনেক প্রজাতির আম কিন্তু রয়েছে। তো এই পেছন সাইডে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো, এটা দেখুন জাপানি মিয়াজাকির ছোট্ট কিন্তু অনেক ঝোপালো গাছ, দেখুন খুব চমৎকার একটি গাছ, এই গাছটি কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন। তো এই সাইডে যত দেখতে পাচ্ছেন সবগুলো বিদেশি আমের বড় বড় চারা, আপনারা চাইলে আমাদের থেকে এই গাছগুলো খুব সহজেই কিনতে পারেন। আসুন দেখেন, দেখুন এটাও একটা জাপানি মিয়াজাকি গাছ, অনেক ঝোপালো খাটো ঝোপালো গাছ জাপানি মিয়াজাকি। এরপরে এটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্যানানা আম, দেখুন কত সুন্দর হাটো কিন্তু ঝোপালো। এই এই ধরনের গাছ আপনারা এটা চাইলে আপনারা এই গাছটাই কিনতে পারেন। তো এই ধরনের প্রচুর গাছ আছে, বড় বড় গাছ। যারা আগামী দুই মাসের মধ্যে গাছে ফুল চান, অর্থাৎ এখন ডিসেম্বর মাস, ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা গাছেই কিন্তু মুকুল চলে আসবে এবং আগামী চার মাস থেকে ছয় মাসের মধ্যে প্রত্যেকটা গাছে কিন্তু আম ধরবে, মানে আম খেতেই পারবেন ছয় মাসে, জুন মাসে মোটামুটি আম পেকে যায়। তো এই সাইডে আছে ব্যানানা আম, এই সাইডে তো আসেন দেখাই। আজকে আমরা পানি দিচ্ছি আমাদের পানি, এগুলো হলো ডকমাই আম, দেখুন এটা হলো ডকমাই, থাইল্যান্ডের নাম ডকমাই, এটা সাদা অবশ্য, এটা সাদা আম হয়। তো এই গাছটা আপনারা চাইলে এটাও নিতে পারেন, এটা একটা ডকমাই, এটা চাইলে এটাও নিতে পারেন। এটা হচ্ছে ব্রুনাই কিং আম, একটা আমের ওজন হয় সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত, যদিও আমরা 3.5 কেজি পর্যন্ত ওজন পেয়েছি। তো আপনারা চাইলে এই আম গাছগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা ব্রুনাইকিংয়ের ব্রুনাইকিং আম গাছ, ঠিক আছে। তো আমার পেছনে যত গাছ দেখতে পাচ্ছেন এখানে বিদেশি প্রায় 30 প্রজাতির বড় ধরনের গাছ রয়েছে। দর্শক বন্ধুরা, আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি। তো
আপনারা যদি আমাদের থেকে চারা নিতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদীর ঢুলটি গ্রাম। আপনারা এখানে সহজে এসে আপনাদের পছন্দ মতো গাছগুলো বাসে করে নিয়ে যেতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।